প্রথম কথা হচ্ছে মির্জা ফখরুল সাহেবের এই বক্তব্য শুনে মনে হয়, তার বক্তব্য শুনে মনে হয় বিএনপির লোকজন কি ভাবছে আমি জানি না, তবে মরহুম জিয়াউর রহমান সাহেব তো কবরে শুয়ে ছোট্ট মোবাইল মির্জা ফখরুলের এ বক্তব্য শুনে জিয়াউর রহমান নিজেই কবরে শুয়ে ছটফট করছেন। আর জামাত আর বিএনপি এটা কোনো নতুন বিষয় নয়, এটা হচ্ছে আজকে মির্জা ফখরুল সাহেবের যে বক্তব্য এ বক্তব্যের সুরে যেটা মনে হয় সেটা হচ্ছে জামাত ছাড়া বিএনপির কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, জামাত আর বিএনপি একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ এবং বাস্তবে কার্যত বিএনপি এখন জামাতের বিটি। থ্যাংক ইউ। এবার রংপুরে সবচেয়ে বেশি বেলি ব্রিজ ছিল এই মুন্সিগঞ্জে শতাধিক, এগুলো এখন কমতে কমতে পঞ্চাশের কাছাকাছি এসে গেছে এবং এটা শেখ হাসিনা সরকার এই বেলি ব্রিজগুলোকে পিসি গার্ডেন সেতুতে রূপান্তরিত করছে এবং এর মধ্যে অনেকগুলো ব্রিজের কাজ আমরা শেষ করেছি। তো নতুন যে প্যাকেজ, আজকে আমরা 21টি ব্রিজের ভিত্তিপ্রস্তর দিচ্ছি। এদেশে ভিত্তিপ্রস্তর হয় ব্রিজ এর টেন্ডার হওয়ার আগেও হয়ে যায়,